আহলেসের মাটি নারাতকদের মাটি নারাতকে থাকতে হয় সারা বাংলাদেশে যদি নেতা হতে চাও সাহসী হও ভীতু কাপুরুষ নেতা হতে পারে না তাকেও যাওয়ার আমার দিকে সে দুঃসাহসী মানুষ ছিল কারোর সাথে তক্কা করে নাই আর তোমরা যত ভীত হয়েছে তোমরা মনে করো আমার জেলার লোক এত সস্তা গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে গিয়ে পুরো ইরাকে তেরো লক্ষ মানুষকে হত্যা করেছে আমেরিকান প্রশাসন এই গণতন্ত্রের নাম করে সিরিয়াকে শ্মশান করে ফেলে দিয়েছে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فاعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل امه رسولا ان اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم حقت عليهم الضلاله فسيروا في الارض فانظروا كيف كان যাবতীয় الحمدসনা আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য যিনি আমাদেরকে এই ময়দানে স্বাধীনভাবে কথা বলার সুযোগ দান করেছেন বলন আলহামদুলিল্লাহ যাবতীয় দরুদ ও সেই নবীর সানে যা রেখে যাওয়া হক আদায়ের উদ্দেশ্যে আজকের এই মহতি জনসভার আয়োজন করা হয়েছে বলুন আলাইহি ওয়াশাল্লাম বগুড়া আমাদের জীবনের অত্যন্ত স্মৃতিময় একটা শহর গত সপ্তাহে সাতই অক্টোবরে আমরা নওগা কারাগারে পাশেই বক্তব্য রেখে আসছি দু হাজার সালের পঁচিশে মার্চ যখন নওগা কারাগারে আমরা প্রবেশ করি ছাব্বিশে মার্চ স্বাধীনতার দিন জেলার সাহেব বললেন স্যার আপনি এসছেন আপনার জন্য সব রেডি করা আছে থাকবেন তো মাত্র পনেরো দিন একটু পরেই সুপার সব নামছেন উনি ও জুমার জামাতে যাওয়ার জন্য নেমেছেন দোতলা থেকে স্যার ধন্যবাদ আপনি এসছেন শরীর স্বাস্থ্য ভালো আছে স্যার আলহামদুলিল্লাহ স্যার থাকবেন তো মাত্র পঁচিশ দিন যেন সব রেডি করা আছে সেই পঁচিশ আর পনেরো আর শেষ হয়নি তিন বছর ছয় মাস ছয় দিন দুই হাজার পাঁচের অক্টোবরে বগুড়া কারাগারে আমি এসেছি আর এখান থেকে বের হয়েছি দু হাজার আটের আঠাশে অগাস্টে বৃহস্পতিবার সন্ধ্যার পরে বৃষ্টি বিধুর সন্ধ্যার মধ্যেই অতঃপর সমস্ত কেস দশটা মিথ্যা মামলা দূর হতে আট বছর আট মাস আঠাশ দিন মামলার ঘানি টেনে এই বগুড়া আদালত থেকে দু হাজার তেরো সালের বিশে নভেম্বর বেকসুর খালাস পেয়ে আমরা রাজশাহী চলে গেছি কিন্তু এখনো পর্যন্ত পুলিশ ভাইদের সন্দেহ কাটেনি এখনো পর্যন্ত আমি যেখানে যাই পিছিয়ে পিছিয়ে ওনারা যায় এমনকি রাস্তায় যেয়ে বলে গাড়ির নম্বরটা কত আমার বাড়িঘর নেই গ্রামেও নেই শহরেও নেই আমার বোনের বাড়ি যেয়ে বলে উনি কোন ঘরে থাকবে এটা বেশ দিন আগের ঘটনা না এই মাত্র গত এগারো তারিখে ঘটনা আমার বোন মারা গেছেন এগারো তারিখে আর আজকে কত তারিখ তো কদিন হলো অবস্থা বুঝতে পারছেন হ্যারি টমাস মার্কিন রাষ্ট্রদূত তিনি সমস্ত রাজশাহী যেখানে আমরা কর্মস্থল আমার রাজশাহীতে বাগমারা আশপাশে যতগুলো উপজেলা আছে উনি সব জায়গায় ওনার লোকজন পাঠিয়ে আমেরিকান সেটা তো খোঁজ নিয়েছেন যে আসছে এই মানুষটাকে এত হাইলাইট করা হচ্ছে সমস্ত পত্র পত্রিকা রেডিও টিভিতে বিপুলভাবে প্রচার করা হচ্ছে কী জান না জানি লোকটা তো দেখে শুধু ভালো করে আমেরিকার পক্ষ থেকে নিজস্ব লোকজন ওদের তো থাকে খোঁজ খবর নিয়ে যেয়ে বলছে সব তো কিছুই না ঘোড়ার ডিম যাকে বলে কথায় আছে কাজে নেই তো কোনো তো কোনো কেউ খারাপ বলছে না সবাই তো ভালো বলছে তুই এত মামলা করতে গে আসলো তখন হ্যারিকে টমাসের মতো লোক সরাসরি তৎকালীন সময় ইসলামিক গভর্নমেন্টের নেতৃস্থানের ব্যক্তি যারা তাদের কাছে গেছিলেন আপনারা এই মানুষটাকে কেন অ্যারেস্ট করলেন দেশে হাজার হাজার গুন্ডা বাদমাস ভুরি বেড়াচ্ছে তাদের ধরেন না আর ওনার পিছনে লাগছেন কেন তো সেদিন তারা যে জবাবটা দিয়েছিল হ্যারি কে টমাস সেটা তার নিজস্ব ইংরেজি ভাষায় আমেরিকান গভর্নমেন্টের কাছে জবাবটা পাঠিয়েছিলেন সে জবাবটা আপনারা নিশ্চয়ই পড়েছেন আমি খালি মনে করিয়ে দিচ্ছি ওয়ান্ট ওয়ান্টম অ্যাট লিস্ট ফোরটিন ইয়ার্স টু লেট দিস মুভমেন্ট উইল ডাই ডাউন আমরা চাই তাকে কমপক্ষে চোদ্দ বছর কারাগারে রাখতে যাতে এই আহলেদেশ আন্দোলন মরে শেষ হয়ে যায় তারা ধারণা করেই নিয়েছেন এই লোকটাই আহলেস আন্দোলনকে জাগিয়ে তুলতেছে আর এই লোকটাকে চোদ্দ বছর আটকে রাখি মানুষ ভুলে যাবে আহলেস আন্দোলন শেষ হয়ে যাবে তো আমরা অবশ্য আজকে মরা আন্দোলনের সামনে এসে দাঁড়িয়েছি আপনার কি মরে গেছেন আসলে আছেন নাকি দুই হাজার উনিশ সালের দোসরা নভেম্বর এখানে সর্বশেষ আমরা এসেছি মাঝে বিশ এবং একুশ করোনার কারণে কোনো সম্মেলন সরকার অনুমতি দেয়নি আমরা আসতেও পারিনি আজকে এসেছি গত রাত পর্যন্ত নাকি পুলিশের ঝামেলা হয়েছে শুনলাম এজন্য আবার আকবর আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ পুলিশ ভাইরা তো আমাদেরই ভাই তারা তো আমাদেরই সন্তান কিসে তাদের এত অ্যালার্জি সেখানে বহু দল মতের পুলিশ আছে তো এসপি ভালো তো ওসি খারাপ ওসি ভালো তো ডিআই ওয়ান খারাপ কত যে ঝামেলা আছে চেন অফ কমান্ড সেখানে কট্টগাস আল্লাহাক ভালো জানে যাই হোক যে তারা আমাদেরকে অনুমতি দিয়েছেন অত আলমে না দুবারই যথেষ্ট বাবা কি জন্য আমাদেরকে ভয় পায় ডক্টর সাখওয়াত কথাগুলো বলে গেছে আর ইতিহাসটা সম্পূর্ণ পাবেন আমাদের ডক্টর থিসিসে ও তো বলেছে তাহারই কজন পড়ে আমি যদি বলি থিসিসটা কজন পড়েছেন বলতে পারবেন আর হাত উঁচু হচ্ছে না কেন এবার থিসিসটা কজনে পড়েছেন এবার যে হাত যদি গুনি আল্লাহ তো গুনছে আমার তো অত গুণের ক্ষমতা নেই আমি বলবো এদেশের মানুষ মুক্তিযোদ্ধাদেরকে সবচেয়ে সম্মান করে দেয় না পুরো ভারতবর্ষ মুক্ত করলো যারা তাদেরকে সম্মান করবেন না পিছনে যেতে হবে আপনাকে আঠারোশো একত্রিশ সালে যেতে হবে উনিশশো একাত্তর ধরলে চলবে না বাবার নাম আগে না ছেলের নাম আগে বাবাকে ভুলে গেলেন কেন ইতিহাস ঘাটেন কেন ব্রিটিশ গভর্নমেন্ট আমাদেরকে ভয় করেছিল আহলাদিস আন্দোলনের তৎকালীন নেতৃবৃন্দে পরিষ্কারভাবে বলে দিয়েছিল মুসলমান সেরেফ আল্লাহর কাছে মাথানত করবে বিদেশি ইহুদি নাসারের কাছে ন হয় তারা বণিকের বেশে ঢুকে শাসকের বেশে এদেশটা শাসন করে নিয়ে চলে যাচ্ছে এটা কেউ বরদাস করবে না সেদিনও বেদাতি আলমরা তাদের সহযোগী ছিল এবং শিয়া আলমরা তাদের সহযোগী ছিল আহলে সঙ্গে আপোষ করে নাই ছোট্ট একটা ঘটনা শুনলে আপনি বুঝতে পারবেন রাজশাহী সব নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা আসে না সেখানে গিয়েছেন আমির উদ্দিন আত্মীয়ের বাড়িতে গেলে বিশাল বাতাসা দিয়েছে তাহলে ভাই এটা কেন বল বাড়িতে যখন নতুন বউ সন্তান সম্ভব হয় তখন আমাদের দেশের নিয়ম হচ্ছে বড় আকারের বাতাসা তৈরি করা এবং সেটা মেহমান এবং গরম খাওয়ানো গিয়ে খাওয়ানো করা আর কি উনি বললেন এটা তো কুসংস্কার বেদাত ই আমি খাব না বাড়িওয়ালা মনে মনে খুব জেগে গেল আমি এতটা নেতা মানুষ আর আমার তিন পাশে মূল্য দিল না পাশে একটা মৌলবি ছিল এই মৌলবি এটা কি বেদাত বেদাত হবে কেন আমরা এগুলি করে মিলাত পড়ি তো এইগুলি আসল উপজীব্য এখন তো জিলাপি তনসুল বেতাসা তুমি ওই যে ব্রিটিশ গভর্নমেন্টের যারা লোকজন তো বলে দিয়ে আসছে এখানে একদম ওহাবি আসছে অভাবই বললে আর রেহাই নেই অ্যারেস্ট হয়ে গেলেন ফাঁসির অর্ডার হয়ে গেল ফাঁসির অর্ডার শুনে উনি আলহামদুলিল্লাহ পড়লেন তখন ম্যাজিস্ট্রেট বলছে ও কী বললো আরবিতে বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে কি তোর খুব খুশি হয়েছে হ্যাঁ আমার রায় শুনে মোশলে অভাবই খুশি হবে খুশি হওয়া কোন রায় আমি দেব না রায় পরিবর্তন ওকে আজীবন কারাদণ্ড পাঠালে কোথায় আহলেদের স্থান ভারতের কোনো কারাগারে হতো না একবার আন্দামান দ্বীপপুঞ্জ পেরিয়ে দ্বীপান্তরে পাঠানো হতো যেখানে কারোর সাথে কোনো সম্পর্ক থাকবে না কেউ যেতেও পারবে না সেখানে গিয়ে উনি তো শিক্ষিত মানুষ লর্ড রিপনের ছেলেকে পড়ানোর জন্য অনেকে দায়িত্ব দিয়েছে লর্ড রিপন বুঝতেই পারছেন নামটা শুনে উনি ইংরেজ গভর্নর ওই আন্দোলনের দায়িত্ব তার ঘাড়ে তো তার ছেলেকে পড়াবে ওখান তো মানুষজন নেই তিনি শিক্ষিত লোক আপনি আমার ছেলেকে পড়ান উনি পড়াতে গিয়ে সে ছেলে তোমার ভক্ত হয়ে গেছে তো একদিন বলছে এই ছেলে তোর বাপকে বলো যে উদ্দেশ্যে আমাকে এখানে দীপান্তর দেওয়া হয়েছে উদ্দেশ্য কি পূরণ হয়েছে ছেলে যে বাপকে বলিস আপনি আমার এই হুজুর তো খুব ভালো মানুষ আপনি ওনাকে এই কষ্ট দিচ্ছেন কেন তিনি আমাকে এই বলে যে হে মানুষ তুমি নিজে হওয়ানি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ কাছে তোমাকে ফিরে যেতে হবে আল্লাহর বিধান মেনে চলো তাহলে আখেরা তুমি ভালো থাকবে এ তো খারাপ ভালো কথা সব লর্ড রিপনের মনে দাগ কাটেছে লর্ড রিপনের সুপারিশে সর্বশেষ ছয়জন মুক্তি পেয়ে গেলে বেকসুর খালাস হয়ে এবং তার মধ্যে একজন ছিলেন বগুড়া রমজান শেখ বগুড়া আইবালি শেখ রমজানের শেখ বগুড়া এ সম্পূর্ণ এলাকাতেই যে আন্দোলনে যে বিপ্লব শুরু হয়ে গেছিল আপনাদের বাবা দাদার রক্ত যদি আপনাদের দেহে থাকে দয়া করে ভুলে যাবেন না তাদের কারণেই আপনারা আজকে বাইরে এসে বসেছেন তারা জীবন দিয়ে এসে আন্দোলন করেছে খেলা করার জন্য নয় কাটাবাড়িয়া বাড়িয়া দুপচাচিয়া বেজঞ্জো এই সমস্ত একটা নাম বললো থিসিস চারশো সাতাত্তর পৃষ্ঠার পড়ে দেখেন খালি বগুড়ারি হিসাব সেখানে সন্ধ্যেবড়ি এক জায়গাতে নজন মজুহাদির কবর আছে তাই না ঘরে ঘরে আহলেদিস আন্দোলনে যে বিরাট জোয়ার উঠেছিল ব্রিটিশ গভর্নমেন্ট ভয় পেয়ে গিয়েছিল সর্বনাশ সবাইকে দমনো যায় এদেরকে তো কিছু করা যায় না তবে হ্যাঁ বুঝলাম বলছেন হান্টার তো বইয়ের মধ্যে লিখতে বাধ্য হয়েছেন যে আমরা যতই দোষ দেই না কেন এরা এত সৎ এরা দিন কোনো অসৎ উপায় এরা অবলম্বন করে না এদেরকে দিয়ে একটা মিথ্যা কথা কখনো বলানো যায়নি আপোষহীন এবং সত্যবাদী এই দুটা প্রশংসা তিনি তার বইয়ের মধ্যে লিখতে বাধ্য হয়েছেন আজও যদি কেউ সত্যিকারের মুসলমান হন সত্যিকারের হাদিসপন্থী আহলে মুসলমান হন তাকে অবশ্যই এই দুটা গুণের অধিকারী হতে হবে যারা আন্দোলন বা যুবসংঘের সদস্য আছো তোমাদেরকে বলে দিচ্ছি আপোষহীন হবে এবং সত্যবাদী হবে রাজি আসো নিজের উপরও যদি ফাঁসির অর্ডার হয় সত্য কথা বলে তাতেও রাজি হায়াত মহতি মালিক আল্লাহ মনে রেখো সাতক্ষীরা মরজুম হোসেনের কথা উনি বালা করতে বেরিয়ে চলে আসতেছেন হাতে একটা পিতলের বদনা আর কি যেন আর একটা তর বাড়ি তাই সেই যুগের ওই তর বাড়িটাও আমার গচ্ছিত আছে বদনাটও আমার গচ্ছিত আছে আর ছবি দেখছেন আপনারা শেষের পৃষ্ঠে উনি আমাদের সাতক্ষীরা স্নানপুরি বাড়ি আমাদের আত্মীয় হয় ওনাকে ধরেছে ওনার সঙ্গে সিরিউলার আর একজন ছিল ধরা পরে যদি বলে আমি ওহাবি তো তার রেহে নেই তো ওই দিন জুমার দিন ছিল মুটি ঢুকেছে কিন্তু ও সবাইকে দেখেছে যদি আমরা আহলেস তরিকা সালাত আদায় করি তাহলে তো নিশ্চিত ফাঁসি ও হানাফি সালাত আদায় করছে ফলে কেউ ধরতে পারেনি আর ও এক বাকায়দা সহি সালাত আদায় করেছে দিনন্দিন ধরা ধরা পরে সামান্য বিশাল বেশি বিচার লাগে না আমাদের বিচার তো দু দেড় বছর শেষ হয় না আওয়াবি মারার জন্যই একটা সেটিং যথেষ্ট কী কে তুমি কি ওভাবী আমি হ্যাঁ তা কি হয়েছে ফাঁসি হয়ে গেলে ফাঁসি বসা তক্কা করে কিন্তু না আল্লাহর পক্ষ থেকে এমন ব্যবস্থা হলো একবার দুবার তাকে ফাঁসির দৌড় দিয়ে ঝুলানো হলে তিনবারে শেষবারে ফাঁসির দৌড় সিঁড়ি চলে গেলে একদম ম্যাজিস্ট্রেট বলল আর না যথেষ্ট আমার জীবনে যত ফাঁসি হয়েছে আমার হাত দিয়ে একবারেই শেষ আর তিনবারে যখন হয় না আমি আর ওকে ফাঁসি খালাসের ইতিহাস রক্তাক্ত ইতিহাস জিহাদ ও ইতিহাস নয় আধুনিক যুগ জঙ্গিবাদী এই ইতিহাস ইতিহাসের নয় ইতিহাস সত্যের জন্য জীবন দেওয়ার ইতিহাস আহলে ইতিহাস বাতিলের বিরুদ্ধে আপোষহীন ইতিহাস আহলেস আন্দোলনের ইতিহাস কোরআন সর্বোচ্চ অগ্রাধিকার প্রতিষ্ঠার ইতিহাস আহলেশ্রীর ইতিহাস আল্লাহ সার্বভৌমত্ব প্রতিষ্ঠার ইতিহাস সারা বিশ্বে চলছে মানুষের সার্বভৌমত্ব মানুষের গোলামি চলছে আহলে সাদ্দন মানুষের গোলামি করে সেরেফ আল্লাহর গোলামি করে সর্বত্র মানুষের গোলামি চলছে এই যে নারায়ণ তকবির দিছিলেন এই বগুড়াবাসী মনে রাখো তোমার প্রাণ প্রিয় জিয়াউর রহমান ঢাকার ক্যান্টনমেন্টে চার দিন ব্যাপী গৃহবন্দী যে কোনো তাকে তাকে করে হত্যা করা হবে আল্লাহর মেহরবাণীতে ভোরের আকাশ আলোকিত হওয়ার আগেই কিভাবে যে উনি মুক্তি পেলেন সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে গেলেন এবং সিপাহী জনতা নারায়ণ তকবির দেশ তাকে বরণ করে নিয়েছিল সেই নারায়ণ তকবির হল গত এগারোই অক্টোবরে চিট্টেগাং জেলা বিভাগীয় সম্মেলন বিএনপি বিভাগীয় সম্মেলনে একজন নারায় দিয়েছে পরদিন আবার প্রবীণ নেতা বলে এটা আমাদের দলীয় স্লোগান নয় যে জিয়া এর মাধ্যমে বেরিয়ে আসলো সেই জিয়া রহমানের দল আজকে নারায় তকবির ঘৃণা করছে বলে দলীয় স্লোগান নয় দিত আমাদের রাজনীতি এদেশের গণমানুষের প্রাণের স্লোগান নারায় তকবির এদেরশেরা মানুষের রক্তের সঙ্গে মিশে আসে নারায় চকবির এদেরশের মানুষ মরবে নারায় চকধুরীর জন্য তোমার জন্য নয় তোমার মতো ভিতর কাপুর নেতা তুমি এখান থেকে তোমার কোন স্থানে বগুড়ায় বগুড়ার মাটি আলেশের মাটি নারায় চকদের মাটি নারায় চকদের ছাড়তে হয় সারা বাংলাদেশে কি মনে করেছে তোমরা যাই করবে তাই কাকে খুশি করতে চাও সাবধান যে দেশের মানুষ মুসলমান অপরাধে জয় শ্রীরাম না বলে হত্যা করে তার বিরুদ্ধে দেশের একটা মুসলমান রাজনীতিকে মুখে আটা থাকে কথা বলতে পারে না পারে না যদি নেতা হতে চাও সাহসী হৃতু কাপুরুষ্কার নেতা হতে পারে না টাকা আমাদের দিকে সে দুঃসাহসী মানুষ ছিল কারোই সে তক্ষা করে নাই আর তোমরা যত ভীত হয়েছ তোমরা মনে করো আমার জেলার লোক এত সস্তা আহাদিস আন্দোলন চিরকাল সত্যের আন্দোলন বাতিলের সঙ্গে কোনো আপোষ নাই হাদিস নাই আমার আকৃত আমলেও নাই করোনা হাদিস আছে জীবন দিয়ে হলেও বরণ করে নেব এই প্রতিজ্ঞা নিয়েই আমাদের আন্দোলন শুরু হয়েছে আগামীতে চলবে ইনশাআল্লাহ যুব সংঘের কর্মীদেরকে বলছি তোমাদের চাকরি বাকরি সামনে আছে কোনো সুদি প্রতিষ্ঠানের ধারে কাছে ঘেঁষব না যেখানে ঘুষ আছে নিচ্ছে যাব না আল্লাহ তো রুজির মালিক ঘুষ দিয়ে ভালো চাকরি নিতে হবে ধারে কাছে নাই আমরা যখন ছোট ছিলাম তো রাজনীতি শুনতাম কি জানেন ইসলামী সমাজতন্ত্র এখন আর কেউ বলে যিনি বলতেন তিনি মারা গেছে আর বলবে তারপরে আসলো কি ইসলামী গণতন্ত্র বারে ই আবার কোন কথা হইলো হ্যাঁ ইসলামী বেশালয় কি হলো ইসলামী গণতন্ত্র ইসলামী মত হয়ে গেল না এখন শুরু হয়েছে নানা বিধ পরীক্ষা আপনারা নিয়েছেন দুনিয়ার মানুষ রাজতন্ত্রকে পরীক্ষা করেছে হিটলারের হেঁসি দেখেছে আর আধুনিক যুগে গণতন্ত্রের হিনিস্রতা মানুষ দেখেছে গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে গিয়ে পুরো ইরাকে তেরো লক্ষ মানুষকে হত্যা করেছে আমেরিকান প্রশাসন এই গণতন্ত্রের নাম করে সিরিয়াকে শ্মশান করে ফেলে দিয়েছে এই গণতন্ত্রের নাম করে আজকে যে খেলা চলছে রাশিয়া এবং আমেরিকা কোথায় এটা ইউক্রেন দেখতে পাচ্ছেন অবস্থা রাশিয়া যা করছে একটা জলদন্ত একটা দেশের নব্বই হাজার বর্গ কিলোমিটার দখল করে নিল পরের দিন ভোট দিয়ে দিল তারপরে হাইকোর্ট দিয়ে রায় নিয়ে নিল হালাল হয়ে গেল এখন আর কোনো কথাই আসুন না ভেটে পাওয়ার দিয়ে সব শেষ মাইট ইজ রাইট সিঙ্গিস্থানের যুগে ছিল সেটারই নামে গণতন্ত্র এখন এইসব তন্ত্র মন্ত্র ছাড়েন মানুষকে স্বাধীনভাবে কথা বলতে দেন আল্লাহ প্রত্যেক মানুষের স্বাধীন চিন্তা শক্তি দিয়েছেন প্রত্যেকটা মানুষ তার মেধা অনুযায়ী কথা বলবে চিন্তা করবে তার মাধ্যমেই আল্লাহর দুনিয়া আল্লাহর বান্দারে বসবাস করবে আল্লাহ বা গাইডলাইন দিয়ে দিয়েছেন দেখো তোমরা আমান তাবে হদাইয়া ফালাফুন আলহিম আল্লাহমিয়া জানুন মানুষের সৃষ্টি কিভাবে হয়েছে সরে বাকারা তিরিশ হাজার থেকে উনচল্লিশ হাজার পর্যন্ত পড়ুন সব বলা আছে

আল্লাদিনে কাজ কাসদ যারা আমার প্রেরিত হৃদায়ত অস্বীকার করবে এবং মিথ্যা মনে করবে হুমফিয়া সাহাবুল্লাফিয়া খালেদুন তারা চিরদিন জাহান্নামের অধিবাসী হবে সৃষ্টির শুরুতেই আল্লাপাক আদমকে একত বলে বিদায় দিয়েছেন আমরা সবাই এক আদমের সন্তান হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যে কোনো হোক যে কোনো ধর্ম বর্ণের মানুষ হোক আমরা সবাই এক আদমের সন্তান আমরা সবাই ভাই ভাই আমরা দাওয়াত দিই সারেফ আল্লাহাক হৃদায়তের দিকে আসার জন্য এত কিছুই না আল্লাপাকি হেদায়ত কোথায় আছে হাদিস আছে না করেন হাদিস আর কোথায় আল্লাহর হৃদায়ত আছে নাই তো আল্লাহ বলছেন কুল্লি উম্মিন রসুলন আবুদুল্লাহ হে মানুষ সরে রাখো আমরা প্রত্যেক উম্মতের কাছে রসুল পাঠিয়েছে একটাই মাত্র দাওয়াত দিয়ে ও আবুদুল্লাহ তোমরা আল্লাহ দাসত্ব করো অস্তানিভুত্ত আগুত তাগুত থেকে বিরত হও ফমিন হুম্মান হাদাল্লাহ অমিন হুম্মান হাক্কাত আলাইহিম উদ্দালালাহ তাদের মধ্যে কিছু লোককে আল্লাহ পাক হেদায়েত করেছেন কিছু লোকের উপরে পথভ্রষ্টতা অবধারিত হয়ে গেছে ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকওয়াতুল মুকাদ্দিবিন অতএব হে মানুষ তোমরা পৃথিবী ভ্রমণ করো এবং দেখো মিথ্যা পরিণতি কি হয়েছে দূর অতিতে নুহাল সালাতাম দাওয়াত দিয়েছিলেন প্রায় সাড়ে নয় শ বছর ধরে তার দাওয়াতকে কবুল করেনি রব্দি দাওয়াতও ইল্লা ইনাহেরা হে আল্লাহ আমি ওরা কমকে দিন রায় দাওয়াত দিয়েছি কিন্তু ওরা খালি পালায় আমাকে দেখলি পালায় ইল্লা ফেরারা ফেরার বুঝতে পারতো ফেরারিয়া আস আমি খালি বলাই সুমবাণী দাওত হুম জি হ র সুম্বানী আগুলা হুম আসল তুলা ইসলা এলা প্রকাশ্যভাবে দাওত দিয়ে চিৎকার করে দাওয়াত দিয়েছি শরাবে দাওয়াত দিয়েছি নীরবে দাওত দিয়েছে কোনোটাই কোন কাজ হয়নি অবশেষে মে খাতি অগ্রকু ফাউদ খেলিও না

অবশেষে মেম্মা না। তাদের এই পাপের কারণে তাদেরকে আল্লাপাক ডুবিয়ে শেষ করি মারলেন নুহের প্লাবনে সারা পৃথিবী ধ্বংস হয়ে গেল কিছুই থাকলো না যে চল্লিশ জন ইমানদার পুরুষ এবং চল্লিশ জন ইমানদার নারী তার কৃষ্টিতে আল্লাহর হুকুমে আশ্রয় পেয়েছিলেন সেই আশি জনের উত্তরাধিকারী বংশধর সারা বিশ্বের মানুষ আমরা এবার আসেন পরবর্তীকালে আবারও মানুষ আল্লাহকে ভুলে গেল শরীর বেদাতে নিমজ্জিত হয়ে গেল কমে আদ আদার এত অহংকার বেড়ে গেল আসাধ্য মেন্না কৌবাহ তারা অহংকার করলো আমাদের চাইতে বড় শক্তিশালী পৃথিবীতে কে আছে তাদের অহংকার আল্লাহ চূর্ণ করে দিলেন পুরো আধ কমকে একদম এক দিনে শেষ করে দিলেন আবার পাঁচশো ছশো বছর থাকলো সামুদের কম আসলো তারাও একইভাবে অহংকারী হয়ে গেল আল্লাহ আল্লাহবাক তাদেরকেও ধ্বংস করে দিলেন কটা হলো নুহ আদ সামুদ আরও তিনটে আছে না আরও তিনটা আছে লুত ওই হুদ হলো আদ আর লুতের পাপটা কি আপনারা জানেন এই পাপটা এখন এত বেশি হচ্ছে পুরুষে পুরুষে জেনা সহজ বাংলা লই আর মহিলা মহিলা যে জেনা হই আমরা আগে জানতাম না ওরা বি সাথে নাই লিভ টুগেদার একসঙ্গে বাস করছে কতদিন যা ঠিক নাই বাচ্চা হয়ে যাচ্ছে এ বিয়ে করলে না আরে বাবা বিয়ে করে ঝামেলা কেটে করে বিয়ে হয়ে গেল বর্তমান পৃথিবীর একটা দেশের অত্যন্ত স্বনামধন্য প্রধানমন্ত্রী মহিলা তার সাত আট বছরের ছেলে আছে বি নাই কিছুদিন আগে শুনলাম এই নাকি এই এই মাসে নাকি বিয়ে করবে তার আবার বুঝতে পারছেন কিছু খেলা যারা শিক্ষিত লোক তারা বুঝতে পারছে আমি কাক বলছি পৃথিবী চলছে একদম গরু ছাগলের মতো অবস্থা হয়ে গেছে এখন এই গরু সাগর সোজা করার জন্য করোনা হয়েছে নবির চলে একটা দুনিয়ায় আবার সেদিকে এই পৃথিবী ঘুরে যাচ্ছে আল্লাহ পুরা লুতের কমকে এমন ভাবে ধ্বংস করে দিলেন যে মানুষকে দেখানোর জন্যে সেটা এখন আল্লাহ রেখে দিয়েছেন ফাজ সাফ এলাহা এবং আমি পুরা সাতটা নগরী সাধুম হলো সবচেয়ে বড় নগরী তার সঙ্গে আরও ছয়টা নগরী একসঙ্গে আকাশে উঠিয়ে করে ফেলে সব ধ্বংস করে দিলেন যদি আজকে পুরা বগুড়া শহর উপরে উঠে করে ফেলা দেয় তা কিছু থাকবে সাতাত্তর কিলোমিটার লম্বা পঞ্চাশ কিলোমিটার চওড়া আর বারো মিটার গভীরতা অর্থাৎ সিকিমাইল গভীরতা চারশো পঞ্চাশ মিটার গভীরতা জর্ডানের পাশে এটাকে বলা হয় ডেড সি মানে মৃত সাগর এমন ধ্বংস আল্লাহ করে দিয়েছেন যে সেখানে কোনো ব্যাঙও হয় না মাছও হয় না কিছুই হয় না সাতটা দশের সাতটা দশে এসা হচ্ছে তোমার তো আগে বললে না তোমরা বন্ধুরা আমার আপনারা কি চান পুরো বাংলাদেশটা আল্লাহ উঠি আবার করে দিক নাকি চাওয়ার ই আগ্রহ আছে ঘরে ঘরে দুর্নীতি আদালতের কাঠগড়া পর্যন্ত ঘুষ খায় এটা প্রচলিত একটা প্রবাদ হয়ে গেছে বাংলাদেশে এমন কিছু নাই যেখানে ঘুষ নাই আল্লাহ রসুল বলছে আর রাশি আল মোর্তাশি লাল আল্লাহর রাশি আল আল্লাহ ঘুষ দাতা ঘুষ গ্রহে থেকে লানত করেছেন মানে কি আল্লাহর রহমত থেকে সে বিচারিত এখন কিছু বললে আপনি বলবেন স্যার ঘুড়সরা কিছু হয় না তো করবোটা কি করবোটা কি আপনি বাংলার মাটিতে বাস করেন বাংলার মাটি সোনার সেই খাটি বলা হয় না কারণটা কি জানেন আপনার যদি একটা এক কাঠা মাটি থাকে বাড়ি ঘর থাকে সেখানে কিছু লাউ গাছ লাগিয়ে রাখেন ও লাউয়ের পাতা খাবেন লাউয়ের ফুল খাবেন লাউয়ের ডগা যে লাউ বেরোয় তাতে অনেক সংখ্যা চলবে বুনো কষুতে এমনিতেই হয় লাগান লাগে না বুনুকসুর একটা পাতা তিনটা সিবিট দিয়ে হয় সিবি খান্না সিবিট সিবিট তিনটা সিবিট হয় একটা বুনুকসুর পাতা দিয়ে আনে আর বুনুকসুর পাতা রান্না করে খাবেন না না করে কিন্তু ওতে যে কত ভিটামিন ভিটেমিনালে দিয়ে রাখছে খবর রাখেন এইটাই ফ্যাক্টরিতে ওষুধ তৈরি হলে আপনি খুব মজা করে খাবেন কিন্তু টাকা লাগবে বাংলার মাটি এত সুন্দর বড় কারাগার থেকে আমাকে সাক্ষাৎ করে যত লোক বেরিয়ে গেছে প্রায় তাদেরকে বলতাম বাবা তোমার বাড়িতে বাড়ি আছে না উপদেশ দিতাম সামনে একটু মাটি আসে না একটু পুকুর করো ওপরে মুরগি পোষ আর বাড়ির উপরে চালে লাউ কুসুম অনেক কিছু আছে এগুলি করো খদের বাবা সুরি সারি করুন কত লোক কত তব করেছে বগুড়ে কারাগারে গুণী কথা বলতে পারবো না আলহামদুলিল্লাহ তারা এখনও মাঝে মাঝে ফোন করে সালাম দিয়ে আমার শারীরিক অবস্থা খোঁজখবর নেয় এগুলো তো আমার বলাটা খানিকটা গর্ব হয়ে যায় কিন্তু স্মৃতি এগুলো স্মৃতি সোরেরা আমাকে সালাম করে তখন মানে আমি সোর নাকি মানে তারা এত খুশি যে স্যার আপনার সঙ্গে দেখা নেয় তো আমরা আবারও চুরি করতাম এই বড় রেল স্টেশন আছে না এখান থেকে পুলিশ ধরে ধরে সব ঢোকায় দেয় একটা ছিল আমার সাথে ফোন এক তোর ফোন কেন এবার স্যার আমার না থাকি কি কী করো ঘুরি ঘুরি বাড়াই কাগজটা কুড়ি কুড়ি খেয়ে রাত্রিবেলা আমার ধরে নিয়ে আসে দিয়ে একশো একান্ন ধরা দিয়ে দেয় সারা জীবন কারাগারে থাকি বাড়িতে খাওয়া নেই কারাগারে খাওয়া দাওয়া পাই ভালো চিন্তা করতে অবস্থাটা তাকে বুঝিয়ে সুঝিয়ে দিলাম তারপরে আমরাই তার খোঁজ নিয়ে আমাদের ডাক্তার সাহেবকে দিয়ে তার বাপের খবর নিলাম তার মামলার ডেটে তো হাজির হয়ে নেব হাজির করে উকিলকে বলে গিয়ে তাকে ফালাস করে সে দিলাম বাবা তুই আর চুরি করবি না অদা কর না স্যার আর করবো না তাই তো ব্যবস্থা করি আমরা সে তার সে বেরিয়ে চলে গেছে জানি না সে ফোন যদি থাকে আশেপাশে তোমার জন্য সালাম রইলো তুমি তার অর্দাটা মনে রেখে দিও এইভাবে যে কত লোককে কারাগারে বসিয়ে আমরা হেদায়াতের দাওয়াত দিয়েছি আল্লাহ ভালো জানে আমি আজকে মনে করছি যে আহ আন্দোলনটা সম্ভবত ওনারা বোঝেন নাকি বুঝলে হয়তো এই তকলিফ আমাদের ভাগ্যে হতো না তবে আমরা সবর করেছি এর দ্বারা নাকি না। ঠিক তো নাকি আর আপনারাও যে আমার জন্য প্রতি ডেটে ডেটে আদালতে যাইতেন আমি প্রাণ খোলা আপনাদের জন্য করেছি সেই সময় সে তিনটা বুড়ো মানুষ তারা শতবর্ষের উপরে তাদের বয়স ছিল কীভাবে কষ্ট করে যে তিন ওনারা উঠতেন এইসব বুড়ো মানুষগুলোর নামে কখনই বলতে পারবো না আল্লাহবাব তাদের সবাইকে সর্বোত্তম যা দান করুন বগুড়াবাসী এই জন্য আমার কাছে খুবই প্রিয় আল্লাহবাকের শেষ মুহূর্তে এসে তাদের মধ্যে আমার বড়ো ছেলেরও বিয়ে হয়ে গেছে ফলে এখন বিআইয়ের জেলা হয়ে গেল তাহলে আবার আর এক জেলা জেলখাটা জেলে আবারটা ছেলে তো এখন বাকি একটা আসে ওটাকে আরেক জেলা দিয়ে দেবো নাকি আর এক জেলা যেখানে জেলখানা ছেলে সেখানে যাওয়া লাগবে বাইরে আমার আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশেই শুধু নয় সারা ওয়ার্ল্ডের কাছে বিশেষ করে আমেরিকান নেতাদের কাছে ইংল্যান্ডের নেতাদের কাছে রিজিট পিউরিস্ট বলে খ্যাত ইংরেজি বুঝতে পারেন ডক্টর এস এম জুইনার জুইমার বলছেন আহলাদিস মুভমেন্ট ইজ এ রিজিট পিউরিস্ট রিজিট শুধু পিউরিস্ট না পিউরিস্ট মানে তো একবারে কি বলবো খাঁটি তার সঙ্গে রিজিট পিউরের পরে যদি আরো কোন ভাষা থাকে তাই যোগ করা লাগবে এরা গভীর একেবারে খাটির খাঁটির উপরে খাটিরা এখানে কোনো ভেজাল নাই এইস এ আর গিব এনসাইক্লোপিডিয়া অফ ইসলামের লেখক দিনে আমাদের ডক্টর বারির ওস্তাদ ছিলেন তিনি আহলাদিস সম্পর্কে লিখছেন আহেলাদিস ট্রাই টু ব্যাক টু রেস্টোর দি প্র্যাকটিসেস সিম্পলিস তারাই যার পিছন দিকে চলে যেতে চায় কেরামের যুগে চলে যেতে চায় কি জন্য ইসলামের অরিজিনাল স্বচ্ছতা এবং সরলতাকে পুনরুদ্ধার করার জন্য বলুন আলহামদুলিল্লাহ আর কি বলবে একটা বিদেশি খ্রিস্টান এসছে আপনাকে কি বলবে অথবা ঘরের পাশের হুজুররা আমাকে তো চিনতে পারল না দুঃখ লাগে সেখানে আমাদের শ্বশুর আমাদের বিয়াই তারাই তো সব চিনতে পারে না হ্যাঁ জামাই না পেলে তোর আমাদের বলে বাবা মেয়েটা নেও কিন্তু আর ধারে কাছে নেই মেয়ে বিদায় শ্বশুর বিদায় গোড়ামি চূড়ান্ত হবে তাদের মধ্যে চলছে ভুল বোঝার কারণে এগুলো হচ্ছে এগুলো করবেন না আহলে আন্দোলনটা কি বোঝার চেষ্টা করবেন স্পেনের জগৎ বিখ্যাত মনীষী ইবনু হাজম আন্দালুসি তিনি বলছেন আহল সুন্নাহ আল্লাহ আল্লা দিনে নাসকুরহ হক ফাইন সাহাবা রাজাল্লাহ আনহম ওমান সালাকা নাহাজ ওমান খেয়াজ তাবেহীন রিজানুল্লাহ আলহিম আজমাইন ওমান এক তাদা বিহি সুম্মা আহরুল হাদিস ওমান এক তাদা বিহি মিনাল ফোকাহা জিল আনফা জিল আন এলাইয়া মানে হাজা ওমান এক তাদা বিহি মিনাল আওয়াম ফি সার্কেল আর জিয়া বিহা কে বলছেন তিনি পঞ্চম হিজড়ি শতকে মৃত্যুবরণ করেছেন আজকে এটা কত চোদ্দশো বিয়াল্লিশ না কত শ বছর আগে তিনি স্পেনের মানুষ বাংলাদেশের মানুষ না সেখানে থেকে তিনি বলছেন আমরা আহলে সুন্ন জামাত একমাত্র হকপন্থী দল আর সুন্দর জামাত হলে তারাই যারা কিরামের দল এরপরে হলো শ্রেষ্ঠ জ্যেষ্ঠ তাবি যারা তারাই এরপরে উনি বলছেন আহলুল হাদিস বললেন আলহামদুলিল্লাহ এরপরে হলো আমার ফা মেলান হাদিস হাদিসপন্থী ফকিরা যুগ যুগে যারা ছিলেন তারাই রায়পন্থী ফকিরা নয় এরপরে বলছেন অমানে আওয়াম বিহা আওয়াম জনসাধারণের মধ্যে যারা প্রাচ্যে প্রতীচ্যে হাদিসপন্থী মহাদিস হাদিসপন্থী ফকিরদের অনুসরণ করেছে তারা সবাই আহলে হাদিস আলহামদুলিল্লাহ কারণ আমাদেরকে বলা হয় আহলেস মানে মহাদ্দেশ সাহেব আপনি না তা তো বলবো তো মুসলমান খালি হজরত ইব্রাহিম আমরা না মুসলমান আছে না কম বেশি থাকতে পারে কেউ পাক্কা মহাদ্দেশ ইমাম বুখারি আমরা কাঁচা মহাদ্দেশ আমরা আপনি আমি সবাই যারা হাদিস অনুসরণ করে তারাও তো আলহামদুলিল্লাহ হাদিসের মহাক্কা নিঃসন্দেহে তিনি সর্বোচ্চ দরজার অধিকারী কিন্তু যারা হাদিস অনুসরণ করে আপনি কবি কবিতা লেখেন আমি তো কবিতা বুঝি আমি যে নাই বুঝতাম তা আপনার দাম দিতাম নাকি কালকে পত্রে পড়ি দেখেন জীবনন্দ জীবনানন্দ দাসের জীবনী বের হয়েছে জীবনানন্দ দাস মরল কীভাবে কলকাতার ট্র্যাম লাইনের সামনে ঘোরাঘুরি করতে ট্র্যামের চাপা বড়ি মরি গেল এখনও তাকি চলছে যে সেই উনিশশো চুয়ান্ন সালে উনি মারা গেলেন আজকে কত দুই সাল এখনও পর্যন্ত হিসাব নিকাশ চলছে কেন মরল শেষে রেজাল্ট আসছে এই বাড়িতে এক টানা সাত দিন সে খেতে পাইতো না কেউ তার দেখার ছিল না ডায়াবেটিস রোগী ছিল ওষুধ কেনার পয়সা ছিল না ডায়াবেটিস কারণে তার মাথা স্মৃতিভ্রম হয়ে গেছিল তার হুঁশ থাকতো না তার বোন বলতো ভাই আমার বাড়িতে আসলো চলে গেল এই ভাই তুই কি জন্য গিয়েছিলি বলছি তোর বাড়ি কখন গেলাম রামে এই অবস্থায় পড়ে লোকটা মরল জীবদ্দশায় তাকে কেউ খবর নেয়নি মরা পরে এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজকে তার জীবনে আলোচনা করা হচ্ছে বুঝছেন যারা গুণী মানুষ যারা জ্ঞানী মানুষ তাদের জীবদ্দশায় কেউ মূল্যায়ন করে না মরার পরেই তার দিবস পালন করে বাংলাদেশে এরকম বহু জ্ঞানীগুণী মানুষ আছে যাদেরকে আপনার কোনো মূল্যায়নই করেন না উচিত তাদেরকে মূল্যায়ন করা আমি বলছি না যে আপনার জীবন দাস হন কত হিন্দু মানুষ আমি ওটা একটা উদাহরণ দিচ্ছি মাত্র যে সমস্ত মানুষই আমাদের ছিলেন যাদের কারণেই সারা ভারতবর্ষ আজকে স্বাধীনতা লাভ করেছে যাদের কারণে সারা ভারতবর্ষে আহলাদেশ আন্দোলন ছড়িয়ে পড়েছে যাদের কারণে আজকে পাকিস্তান বাংলাদেশ ভারত আফগানিস্তান মিয়ানমার সব জায়গায় কুড়ালে কয়েক কোটি আহলেজের বসবাস আজকে আপনার হিসাব বলেন রাশিয়ায় বাংলাদেশে বলে চার কোটি আহলাদেশ আসলে সত্যিকারে তো আমাদের খুবই কম তাই না রফাদানি হয়ে গেছে অনেক বেশি আহলেজ হয়েছে খুব কম আমরা সবাইকে বলবো তাহলে ভুবমেন্টের বিষয়টা বোঝার চেষ্টা করুন থিসিসটা ভালো করে পড়ুন এর উপরে যত পারেন লেখাপড়া করেন হয়তো হিংসা বিদ্বেষ করবেন না দুর্ভাগ্য হলো এই ইসলামপন্থীরাই আমাদের কারাগারে ঢুকালো এটা এই দুঃখ রাখার কোনো জায়গা নেই তবে এতে বলে তো কোনো লাভ নেই কারণ তারা ইসলাম বলতে যা বুঝেছেন তার বিপরীত আমরা বুঝেছি তারা বলছেন ইসলাম দিন মানে হুকুমাত কায়েম করা সালাদ জামানা করি এগুলো হুকুমত বড় ইবাদতের জন্য এগুলো ছোটখাটো ট্রেনিং কোর্স এই কথা আমরা বিশ্বাস করি নাকি বাবা ট্রেনিং কি শেষ পর্যন্ত থাকে দেশের প্রধান সেনাপতিকে রোজ পিটি করে সকালে কেন করবে ও তো ট্রেনিং শেষ ট্রেনিং পিরিয়ডের পরে সালাদ এমন ফরজ এ বাদা যে মৃত্যু এক মুহূর্ত পর্যন্ত সালাদ বাদ নেই ও আমাদের বোঝানো হচ্ছে এটা ট্রেনিং কোর্স বাংলাদেশে সর্বপ্রথম আমাদের কলমে এর বিপরীত কথা গেছিল বলেই হিংসাটা পুরো আমাদের বেশি কথা বলছেন আমরা তাদেরকে বললি দেশ আন্দোলন বাংলাদেশ কারো বিরুদ্ধে আমরা আসি নাই কার বিরুদ্ধে বাক্স দ্বিতীয় আমরা আসি নাই প্রচলিত যে বাক্সর আন্দোলন চলছে একটা ইসলামিক সিস্টেম অফ গভর্নমেন্ট নয় ইসলামিক খেলাফত কীভাবে কায়েম হবে আমাদের লেখা বইটা পড়ে দেখো ইসলামিক খেলাপথে নেতৃত্ব নির্বাচন বইটা আছে না এটা পড়লে বুঝতে পারবে কীভাবে দিন কায়েম হবে এক আমাদের দিন বইটা পড়ে দেখো দু হাজার চার সালে বেড়ে গেছে এটা আটানব্বই সালে প্রথম লিখলাম যখন এ দেশের মানুষ জঙ্গিবাদ সম্বন্ধে খবরই জানত না আটানব্বই সালে আমরা গভর্নমেন্টকে হুঁশিয়ার করে সাবধান আগামীতে দিন এটা আসতে যাচ্ছে তখন তাহারে কি বয়স মাত্র দু বছর সাতানব্বই সালে তাহারি চালু হয়েছে আটানব্বই তো আমরা সাবধান করে দিয়েছি সেটা পরে বই একটা বেরিয়েছে দু হাজার চার সালে আর আমাকে অ্যারেস্ট করলে দু হাজার পাঁচ সালে মানে এই বই কারো বরদাস্ট হচ্ছে না বই ছোট কিন্তু অ্যাটম বোমার মতো কাজ করে আপনাদের সবাইকে অনুরোধ করছি আহলাদিস আন্দোলনের দাওয়াত পড়াশোনা করে সরাই দেবেন কিন্তু রফাজান আমিন বলার জন্য কাউকে চাপ দেবেন না ওর জন্যই ইনশাল্লাহ সালাতুর রসুল একাই যথেষ্ট সালাতুর যে পড়ে আল্লাহ পাকের ইচ্ছা তাকে হেদায়ত করেন এই বইটা যত বেশি পারেন বাপমার নামে কেরেন আর বিতরণ করেন কিন্তু ছোট ছোট বইগুলো আপনার বেশি কাজ দিচ্ছে আকিদা সাফ করার জন্য আল্লাহ বলছেন ফামিন হাক হাদল্লাহ আমি মানুষকে হেদায়ত করি হেদায়তের মালিককে আর আমি তাদের উপরে দলালা মানে পথভ্রষ্টতা নির্ধারিত হয়ে গেছে হয়ে গেছে আমি করে তাকে তো বলছেন আল্লাহ মানে বান্দা অন্যায় করে বলেই বাধ্য তার ফলাফল এসেছে তার উপরে আমরা অন্যায় করব না ছাড়ব ন্যায় অন্যায় মাপকাঠি কি মানুষের জ্ঞান না আল্লা রহি বলেন মানুষের জ্ঞান না আল্লা রহি মানুষের জ্ঞান বলছে সুদের অর্থনীতি চলবে বাংলার জমিনে সুদ না খেলে চলবে কি করে আর আমরা বলছি সুদ হারাম চলবে না আপনি কোনটা মানবেন জি হ্যাঁ মানবেন না কারণ আপনিও তো বিবেদে পড়ে গেছেন এখন পুরা দেশ চলছে সুদির উপরে পুরো দেশ চলছে ঘুষের উপরে পুরা দেশ চলছে কি বলবে এটাকে বেপর্দা বেহায় যাচ্ছে দে চলছে এখন আসছে যে গাড়ির সামনে একটা ছেলে যাচ্ছে দে হুন্ডায় তার পিছনে বড় একটা মানুষের মাথার মানে কঙ্কাল বড় বড় চোখ মানে কি ছেলের পিছনে ও কেন তাহলে এসব ওয়েস্টার্ন সিভিলাইজেশন এসছে বাংলাদেশ ছেলেদেরকে বলছি চুল ঠিক করো কাপড় ঠিক করো তুই মানুষ তুমি মানুষের মূর্তি নও মানুষের মরা মানুষের মাখার খুলি তোমার গেঞ্জির পিছনে কেন থাকবে ওই গেঞ্জি গাতে যখন মসজিদে যাবে পিছনে মুসলিম তার খুলি দেখবে না অধিকাংশ গেঞ্জিতে দেখবেন ইংরেজি আবুল তলসার কিছু লেখা সামনেও লেখা পিছনেও লেখা মসজিদে ঢোকাই যায় না সেটা পড়বেন কেমন করে এখন চোঙা জামা চোঙা পায়ে জামা পাঁচজনের এক চুঙাত মানে বাঁশ যতটুক মোটা ও পাঁচজনের তার সেই সরু মনে হয় ঠিক পায়জামা টাইট করতে এমন টাইট করে ফেলেছে ও যে পায়জামাতে ঢিলা ঢালি হয় সে ঢিলা ঢিলে চলে গেছ মেয়েরাও বোরকা বলছে এমন বোরকা সে বোরকা না পারেই ভালো সাবধান হাদিসে পৃষ্ঠা বলা হয়েছে রোববার কাসিয়াতিন আহরিয়াতিন ফুদ্দিনিয়া বউ কাপড় পরা মহিলা থাকবে যারা আখেরাতে ল্যাংটাই উঠবে সবাইকে আমরা অনুরোধ করবো আন্দোলনটা এগিয়ে নেওয়ার জন্য একাকী হবে না জামাতবদ্ধ জীবন লাগবে একাকি সালাত আদায় করলে কত নাকি হয় আর জামাতে সালাত আদায় করলে জামাতে সালাতে বেশি মনটা ভালো থাকে না একাকী সালাতে বেশি মনটা বসে একাকি সালাতে মনটা বেশি বসে তাহার কিন্তু জামাতে গেলে নেকি সাতাশ গুণ কেন এতে ইঙ্গিত হচ্ছে হে মুসলমান জামাতবদ্ধ জীবন যাপন করো আহেলাজিৎ আন্দোলন বাংলাদেশ এদেশের মুসলমানদেরকে জামাতবদ্ধ জীবনে উৎসাহিত করে যারা অমুসলিম আছেন তাদেরকেও দাওয়াত দিচ্ছি আপনারা ইসলামের সায়াতালে এগিয়ে আসুন তাহলে ইনশাআল্লাহ আপনারা জান্নাত লাভে ধন্য হবেন যদি আপনারা ইসলাম কবুল না করেন জান্নাত শুধু মুসলমানের জন্য কাফের জন্য জান্নাত নয়। ঠিক অমদি করে শেরক বেদাতির জন্য জান্নাত নয় সাবধান আল্লাহ আমাদের সবাইকে পবিত্র কোরআন সৈয় আলোকে জীবন গড়া তৌফিক দান করুন গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েন সংগঠন এগিয়ে নেন যত সংগঠন আগাবে ততই বেদা দূর হবে তাতে আপনি নাকি পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বগুড়া জেলা আন্দোলন যুবসংঘ যারা এ কাজে সহযোগিতা করেছে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আর আমাদের জন্য দোয়াও করবেন যেন তার দরকার নেই আজানোর পরে বন্ধ করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ